আগামী 4 ডিসেম্বর চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে মহানগর জুড়ে 7,000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। মঙ্গলবার সকালে পোলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। নিরাপত্তা জোরদারে নগরীর বাইরে আরও 1,500 পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলেও জানান সিএমপি কমিশনার। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল নাসির উদ্দিন সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।